আমাকে শিল্পীর মধ্যে অনেক দেখছি, অনেক শিল্পী দেখছি অহংকারী। এই যেমন ফরিদা ফার্মি, সে কিন্তু আসল অহংকারী আছে। আমরা তো বাউল, সে তো লালন গীতি গান গায়, আবার আবুও লালন গীতি গান গায়, কিন্তু সে কেন যে তার মনটা এরকম অহংকারী আমি বুঝলাম না। এখন আমি ফরিদাকে আসলে ভালোবাসি, আমার খালা বলে ডাকে, তো আমার খালা বলে ডাকে, কে রে যে নাকি আমার খালা বলে ডাকে, সে আমার সাথে এরকম ব্যবহারটা করলো কেন? আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি কিংবদন্তি শিল্পী কাঙালিনি সুফিয়া। এত শিল্পী আছে, কেউ কি আপনার খোঁজ খবর নেয়? না, কোনো শিল্পী আমাকে কোনো খবর নেয় না, কোনো শিল্পী। আর কিরা নিব, যার যার ভাবনা সেই ভাবে, যার চিন্তা সেই করে, যার যার প্যাচ সেই সেই ভরে, বুঝছেন? আমাকে শিল্পীর মধ্যে অনেক দেখছি, অনেক শিল্পী দেখছি অহংকারী। এই যেমন ফরিদা ফার্মি, সে কিন্তু আসল অহংকারী আছে। শিল্পীদের অহংকারী বলছেন কেন? শিল্পীরা তো বিনয়ী হয়। আরে আমরা তো বাউল, সে তো লালন গীতি গান গায়, আবার আবুও লালন গীতি গান গায়, কিন্তু সে কেন যে তার মনটা এরকম অহংকারী আমি বুঝলাম না। তা মানুষ মানুষের সাথেই মানুষ মেশে, ও মানুষ তার মানুষের সাথে মেশে না, মেশে কি না? উনি তো একজন গুণী শিল্পী, ওনাকে নিয়ে আপনার এই মূল্যায়ন কেন? না ধরেন, এই যে তার স্বামী ছিল গাদির বাসিওয়ালা, আমাদের আমরা যে শিল্পী যখন ছিলাম টেলিভিশনে গান গাইছি আমাদের সাথে, রেডিওতে বা টিভিতে, ওই তোমার বাসিওয়ালা গাজি তিনি বাজাইছেন, তো ওনার একটু বাজনাটা খুব ভালো, খুব সুন্দর বাজনা বাজায়। তাই বলছেন যে গাজি ভাই, আমি বাইবেলে ডাকি, তা আমার গানটা খুব সুন্দর করে বাজাবেন। বলে আচ্ছা ঠিক আছে, এই আর কি। আর তার হাতের সাথে হাতটা মিলাইছিলাম, এই আমার একটা দোষ। হেঁটে দেখে হইটা ফার্মিন আমার এ কয়, এই তুমি আর মানুষ পাইলা না, হ্যাঁ তুমি আর মানুষ পাইলা না হাত মিলাবার। আমি শুনি বাবা, আমি মনে মরে গেছি। ফরিদা ফার্মিন কইলো কী রে, সে লালন গীতি গান গায়, আমরা বাউল জগতের মেয়ে, আমিও লালন গীতি গান গায়, এই কী কইলো কথাটা? মনে মনে আমি কল্পনা করছি, আমি কারোর কাছে কই নেই, এই আজকে আমি খালি এই সরাসরি বলতেছি, আপনার সাংবাদিক হিসেবে বলতেছি, নাহলে বলতাম না। এই জন্য আমি বলছি যে সে একটি অহংকারী আছে, কারণ নারী সে সবখানে, চোর হোক বদমাইশ হোক ডাহাত হোক আর যাই হোক, সে যেমন যেই হোক তাকে এক নজর এক ভালোবাসা থাকতে হবে, তবেই শুনছি একটা মহামানুষ। আমি যদি তোমাকে দেহে যদি হিংসা করি তাই তো হবে না, কোনোদিনই না। আমি যখন ফেস্ট আরে কী কই, আমি যখন চাই রাষ্ট্র ভ্রমণ করতে গেছিলাম, ওই যে আব্দুল আলমের ভাই ছিল ছোটোটা, ও ছিল, তারপরে ঘটিবাবু ছিল, হ্যাঁ বুলবুল সাহেব ছিলেন ডাইরেক্টর, শহীদুল ইসলাম ডাইরেক্টর ছিল তখন বুলবুল সাহেবের উপরে দায়িত্ব, আর মোস্তফা বানোয়ার অর্থাৎ তখন ছিল ডিজি শিল্পকলা একাডেমি, তো ওখানে হারমোনিয়াম বাজনা দান নাই, কে বাজাই দিব আমার গানের সাথে হারমোনিয়াম বাজাইব? তখন ফরিদা ফার্মিন কয়, না আমি বাজাইতে পারতাম না, বাজাইতে পারতাম না। তখন বুলবুল সাহেব রাগ হয়ে গেছে, কেন? আর সে একজন শিল্পী, আপনার একজন শিল্পী, তাকে আপনি সহযোগিতা করবেন না, এই কী কাণ্ড যে আপনি বাজাবেন না, বাজান। তারপর দায় থেকে আমার হারমোনি বাজাইল ফরিদা পারভিন না, হ্যাঁ কারণ আমি শিল্পী হইয়া, কারণ আমি আর এক শিল্পীর দোতারা মানে কি হারমোনি বাজাইতে যাব, আমি নিজে বাজাই গান গাব। সবসময় একরকম চলে না,
ফরিদা আপা, কাঙ্গালিনী সুফিয়া, তিনি একজন আমাদেরই শিল্পী। তো তার আপনি কি সহযোগিতা করবেন না? করেন, জোর করে তাই হারমোনি বানাইছিল, এই অবস্থা। এখন আমি ফরিদাকে আসলে ভালোবাসি, আমার খালা বলে ডাকে, তো আমার খালা বলে ডাকে, কে রে যে নাকি আমার খালা বলে ডাকে, সে আমার সাথে এরকম ব্যবহারটা করলো কেন, কী ব্যাপার আমি বুঝলাম না। আর আমি কি কাঙ্গালিনী সেরকম? বুড়ো হয়ে গেছি, আমার তো সেই দিকে কোনো খেয়ালই নাই। ফরিদা ভাবেন কী মনে ভাবলো, মানে আপনার কী ধারণা কী ভাবছিলেন উনি? তা সে যে কী ভাবছে তা আমি জানি না, তবে আমি মনে করি যে ফরিদা ভারমিন যুগ যুগ বলে বসে থাও, সাইজির ধাম সাইজির কালাম গায়, আমিও সাইজির কালাম গাই। আমি যদিও আমি নিজের রচনা গান বা বান্দা গান আমি গাইলেও, তো আমি সাইজের গান ভালোবাসি, সেই হিসেবে আমি ফরিদা ভারমিনকে ভালোবাসি। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? দেখেন, আমি কাঙ্গালিনী সুফিয়া বলতেছি, যে জিন্দা থাকতে যদি আমি কাউকে, হ্যাঁ, যদি আমার পাশে না পাই, দেখা সাক্ষাৎ না হয়, আর তারা যদি এসে সহযোগিতা নাই যদি করে, আর মরে গেলে তখন আমার মাদারে আপনারা ফুল দিতে আসবেন, তখন কে আমি কবরের থেকে সাড়া দেবো? দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।